আমাদের এখন অনেক সব দেখা হয়ে গেছে, আমরা এখন দুজনে বসে আছি এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলবো না, ওখানে যাওয়ার পর তোমাদের জানাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। টোটাল ফেরিঘাট যাবে দাদা? এই যে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা হুগলি জেলার কোন্নগরে অবস্থিত। তো চলো ভিতরে যাই। আর এটা সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। আর এটা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সাথে জড়িত। এটা 1870 দশকে গুণেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের খুড়তুতো ভাই দ্বারা নির্মিত, যিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা। ঢুকেই এখানে একটু পার্ক মতো করা আছে, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর বাগান বাড়ির চারদিক বিভিন্ন রকমের গাছপালা, নানান রকম ফুল দিয়ে সাজানো। Thank you.
চলো এবার আমরা মেইন বাগান বাড়িতে যাই। আর এই যে এখানে দেখেছো এই বসার জায়গাটা কত সুন্দর, গাছের গুড়ির মতো করে বানানো। তো এই গাছটা দেখে আমরা ভাবলাম যে এখানে গিয়ে সুন্দর করে ফটোটাটো তুলবো। তো গাছটায় যা লেখা আছে দেখে আর হলো না আর কি। তো চলো ফটো তোলার আর দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাই। তো এই যে দেখতে পাচ্ছ এটাই হলো আসল জায়গা। তো চলো আমরা যাই। এই বাড়িটির আসবাবপত্র আর শিল্পকর্মে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু গুণেন্দ্রনাথ ঠাকুরের অকাল মৃত্যুর পর বাগান বাড়িটি ঠাকুর পরিবার থেকে চলে যায়। যদিও বাড়িটি টিকে রয়েছে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা অনুসারে এটি তার অসাধারণ জাঁকজমক হারিয়েছে। তো এই যে চলো সামনে থেকে একবার দেখিয়ে দিই, এই যে এটাই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো এই লেখাটা পড়ে দেখো, এই কথার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতিচারণ করেছেন। আর এই যে বাগান বাড়িটা একদম নদীর পাড়ে, আর গেটটা এখন বন্ধ, তো যখন খুলবে তখন একবার ঘুরে আসব। আর এটা একদম পানিহাটি ফেরিঘাট পেরিয়েই। তো চলো আমরা এবার ভিতরে যাই। তো এই যে ওরা অলরেডি ওখানে ঢুকে গেছে, তো চলো যাই। আমরা বাড়িটির ভিতরে ঢুকে যেটা দেখলাম যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা দেওয়ালে সুন্দর সুন্দর করে সাজানো আছে নানান রকম পেন্টিং। কিন্তু এই পেন্টিংগুলো কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের নয়, কারণ এই যে দেখো এই পেন্টিংটার নিচে কী লেখা রয়েছে। আর এখানে এসে আমার যেটা মনে হলো যে একদিন ঘোরার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর তোমরাও এসে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, কারণ আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা। আর আমরা যে টাইমে এসেছিলাম দুটোর দিকে, তো ওই টাইমে ভীষণই ফাঁকা ছিল, তারপর অল্প অল্প লোকজন এসেছিল, ভিড় তেমন ছিল না, একদম শান্তই। তো তোমাদেরও ভালো লাগবে এরকম নির্জন জায়গা। আর এটা হলো বাড়ির পাশের দিকটা। তো
এটা হলো বাড়ির একদম পিছনের দিকটা। আর এই যে এটা দেখো, এটা দেখে মনে হচ্ছে না যে আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি? আমার তো এটা দেখে মনেই হচ্ছে যে আমি শান্তিনিকেতনে পৌঁছে গেছি। কি করছো, ঢাক বাজাচ্ছো? আর এখানে বাড়ির ঠিক পিছনেই রয়েছে নানান রঙের মাছ। তো চলো, ঘাটের গেটটা খুলে দিয়েছে, একটু ঘুরে আসা যাক। তো চলো, তোমাদেরকে এবার বলে দিই তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে। এখানে আসার জন্য ইজি ওয়ে হলো সোদপুর স্টেশন থেকে অটো ধরে পানিহাটি ফেরিঘাট, যার সময় লাগবে মাত্র 10 মিনিট। আর ফেরিঘাট থেকে এখানে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট মতো লাগবে। আর এই যে গাছের গুড়িতে বসে ও পোজ দিচ্ছে। আমাদের এখন দেখা হয়ে গেছে আর আমরা এখানে বসে আছি নদীর পাড়ে, তাই তো রিসোনা? হ্যাঁ, আর আমাদের এখন অনেক সব দেখা হয়ে গেছে, আমরা এখন দুজনে বসে আছি এখানটায় নদীর পাড়ে, আর তারপরে আমরা সিস স্লাইড এগুলোতে চাপবো। আচ্ছা, খুব মজা করবো, তাই তো? হ্যাঁ, আমি ওখানটি দেখেছি, আমি দুবার চেপেওছি। তো আচ্ছা, ঠিক আছে। তো চলো, আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো, আর এবার আমাদের ফেরার পালা। আর ব্লগটাও এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কি নিয়েছো? এই চিপস আর কেক। হ্যাঁ, আচ্ছা।